সহসভাপতি নির্বাচন শ্রুতি দু নম্বর পঞ্চায়েত সমিতিতে শুক্রবার ব্লক প্রশাসনের কর্তার উপস্থিতিতে সদস্যদের সমর্থনে সহসভাপতি নির্বাচন হয়। কে হলেন সহসভাপতি দেখুন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। শ্রুতি দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচিত হলেন নীলুফার ইয়াসমিন। 28 জানুয়ারি বিডিওর উপস্থিতিতে হয় ভোট। পঞ্চায়েত সমিতির মোট 29 জন সদস্যের মধ্যে 28 জনের সম্মতিতে সহসভাপতি নির্বাচিত হন নীলুফার ইয়াসমিন। 29 জন মেম্বারের মধ্যে 28 জন মেম্বার বা সদস্য আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আনকন্টেস্টেড হয়েছে। তিনি নীলুফার ইয়াসমিন পঞ্চায়েত সমিতির সদস্যা। উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে সহকারী সভাপতির পদ লাভ করলেন এবং শান্তিপূর্ণভাবে আজকে প্রসেসটা কমপ্লিট হয়েছে। সহকারী সভাপতি নির্বাচন ঘিরে এদিন পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন উচ্ছ্বসিত। উন্নয়নের জোর দেওয়ার আশ্বাস নবনির্বাচিত সহসভাপতির। পার্টি ভালোবেসে এটা করলো, আমি পার্টির হয়ে কাজ করতে চাই, খুব খুশি আছি। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর শ্রুতি দু নম্বর পঞ্চায়েত সমিতির 28 জন সদস্য দলবিরোধী কাজের অভিযোগ এনে তৎকালীন সহসভাপতি মাসাদুল হক ওরফে পিকুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে। অবশেষে ওই পদের দায়িত্ব নিলেন নতুন সদস্য। সর্বদলীয়ভাবে সকল নেতৃত্ব মিলে সিদ্ধান্ত নিয়ে সকল সদস্যের অনুমতি ক্রমেই আজকে আমাদের সহকারী সভাপতি নির্বাচিত হয়েছেন নীলুফার ইয়াসমিন। মেহেদী হাসানের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।